স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনালের ক্ষেত্রে সারা দেশে তথা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও কিছু শর্ট টার্ম কোর্স চলে 6 মাসের। সেই 6 মাসের কোর্স নিয়ে অনেকেরই অনীহা দেখা গেছে, সেই অনীহা বিভিন্ন কারণে। কেন 6 মাসের কোর্স কোনো লাভ নেই, 6 মাসের কোর্স কেন করব। কিন্তু এর কিছু কারণ রয়েছে, কি কারণ সেই কারণগুলো নিয়ে আজকে আমাদের ব্যাখ্যা আছে এবং এর ইম্পর্টেন্সি কতটা সেটার উপরও আমি আজকে কিছুটা দৃষ্টিপাত করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই 6 মাসের কোর্সগুলো যেগুলো রয়েছে, যেগুলো স্কিল ডেভেলপমেন্টের কোর্স, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কিল ডেভেলপমেন্টের বোর্ড থেকে যে সার্টিফিকেট পাওয়া যায় সেই যে 6 মাসের কোর্স, তাতে সুবিধে কী আছে, এটা করার উদ্দেশ্যটা কি, এই কোর্স করলে তোমরা কি কি অ্যাডভান্টেজ পেতে পারো তোমাদের জবের ক্ষেত্রে এবং তোমরা এটা কিভাবে কোর্সটাকে করতে পারো তার একটা ধারণা আমি তোমাদেরকে দেওয়ার আজকে চেষ্টা করব। হ্যালো, গুড মর্নিং প্রোগ্রামিং এ আজকে আমাদের টপিক হচ্ছে 6 মান্থ ভোকেশনাল কোর্স। প্রথমত আমরা জেনে নিই এই 6 মান্থ ভোকেশনাল কোর্সগুলো কোথায় কোথায় হয় ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায়। পার্টিকুলার কোন একটি বিষয়ের ওপর স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কোর্সগুলো বিভিন্ন সরকারি স্কুলগুলোতে 6 মান্থের হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ITI এবং পলিটেকনিকে এই কোর্সগুলো চলে। এর পরের প্রশ্ন হচ্ছে যে এই 6 মান্থ কোর্সগুলো ন্যূনতম এডুকেশনাল যোগ্যতা কি। ন্যূনতম এডুকেশনাল যোগ্যতা এই কোর্সগুলোর ক্ষেত্রে হলো 8 পাস। 8 পাস করার পর তুমি এই 6 মান্থের কোর্সগুলো অ্যাভেল করতে পারো, এই 6 মান্থের কোর্সগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এজ লিমিট কি আছে, এজ লিমিট হচ্ছে 15 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত এই কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে এই কোর্সগুলো প্রায় সবকটাই NQR অর্থাৎ ন্যাশনাল কোয়ালিফিকেশন রেজিস্টারের আন্ডারে চলে গেছে। মোটামুটি এই কোর্সগুলো থাকে 650 ঘন্টার এবং মার্কস যে পরীক্ষা হয় তার অ্যাসেসমেন্ট দুটো পার্টে ভাগ থাকে, অনেকগুলো পার্টে থাকে তবে মোটামুটিভাবে দুটো পার্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা পার্ট হচ্ছে ক্লাস চলাকালীন একটা এক্সাম হয় যে তোমরা কেমন শিখছো, এই অ্যাসেসমেন্টটা হয়ে যায়, একটা মার্কস থাকে। আরেকটা পোর্শনের মার্কস থাকে হচ্ছে যে তোমরা একদম ট্রেনিং নেওয়ার পর যে ট্রেনিংটায় তোমরা কী কী শিখলে তার ওপর একটা এক্সাম হয়, প্র্যাকটিক্যাল এবং থিওরি, তার ওপর একটা মার্কস থাকে। তবে মার্কসটার এখানে গুরুত্ব খুব বেশি না হলেও, কিছুটা তো গুরুত্ব রয়েছে কিন্তু খুব বেশি গুরুত্ব না হলেও যে গুরুত্বটা রয়েছে সেটা হচ্ছে স্কিল। আমি সবসময় আমার ভিডিওতে আমার কথায় আমি বলছি যে স্কিল, আমাদের ভারতবর্ষের অর্থনীতি, আমাদের ভারতবর্ষের টেকনোলজি, আমাদের ভারতবর্ষের অগ্রগতির মধ্যে যদি তোমাদেরকে পা মেলাতে হয় আর তোমাদেরকে শিল্পে হাত মেলাতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে স্কিল 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 এই কথাটা ঢুকিয়ে নাও ভেতরে যে স্কিল ছাড়া কিছু করতে পারবে না। মানে অর্থাৎ তুমি যেটা শিখছো সেটার উপরে দক্ষ হতে হবে। প্রধান যেটা বিষয় সেটা আসে উদ্দেশ্য, এই কোর্সের উদ্দেশ্য এবং এই কোর্সের অ্যাডভান্টেজ তোমরা কি কি পাবে। প্রথমে আসি এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে মেইনলি দুটো। একটা, সামনের দিকে যখন আমরা ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় আমরা যখন জব করতে যাব, আমাদের বয়স যাই হোক না কেন সেই বয়সে যদি আমরা কোনো একটা কনসার্নে কোনো একটা কোম্পানিতে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আমরা জব করতে যাই, বর্তমানেও সেটা আমরা আমাদের শিল্প নগরীগুলোতে থেকে বুঝতে পারছি যে তোমার একটা সার্টিফিকেট লাগবে তুমি সেটাতে স্কিল্ড কিনা। এবং ভবিষ্যতে এটাও দেখা যাবে কাউকে ধরে কোনোভাবে তুমি কোনো ইন্ডাস্ট্রিতে আর যেতে পারবে না, তোমাকে ইন্ডাস্ট্রিতে যেতে হলে তোমাকে সেই বিষয়ক স্কিল লাগবে এবং তোমাকে সেই বিষয়ক একটা সার্টিফিকেট প্রমাণপত্র লাগবে যে তুমি ওই বিষয়ে স্কিল্ড। সুতরাং সামনের দিকে তাকিয়ে কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে একটা সার্টিফিকেট তোমাকে প্রমাণ করে যে তোমার স্কিলটা তুমি করেছো, এর পরে তোমার ইন্টারভিউ এবং তার কাজের মাধ্যমে সেই স্কিলটা প্রমাণিত হয়। অর্থাৎ এই কোর্সের মেন উদ্দেশ্য হলো পার্টিকুলার একটা বিষয়ে তোমাকে খুব কম টাইমের মধ্যে স্কিল্ড করে দেওয়া, একদম কম সময়ের মধ্যে তোমাকে ইন্ডাস্ট্রি রেডি করে দেওয়া। এছাড়াও শুধু তো ইন্ডাস্ট্রি নয়, আমরা শুধু আমাদের জব ইন্ডাস্ট্রিতে চাকরি করব এই নিয়ে আমরা ভাবছি কিন্তু আমরা ভাবি না যে আমরা কোনো স্মল স্কেল ইন্ডাস্ট্রি তৈরি করব। এই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় মানুষ যে কোনো একটা স্কিলকে আয়ত্ত করে রপ্ত করে তারা কিন্তু নিজেরা সেই জায়গায় বিজনেস তৈরি করতে পারবে, তারা তাদের সাধ্য মতো এই বিজনেসকে গ্রো আপ করতে পারবে, এটাই তাদের উদ্দেশ্য। সুতরাং কোনো একটা বিজনেস করতে গেলে কোনো একটা বিষয়ে যদি তোমার দক্ষতা না থাকে তাহলে সেই বিষয়ের উপর বিজনেস করাটা খুবই কঠিন হয়ে যায়।
স্টুডেন্টসরা কেন এই 6 মাসের শর্ট টার্ম কোর্সটি করবে বা এনকিউআর লিস্টেড কোর্সগুলো করবে? কারণ এই কোর্সগুলো করলে সুবিধে হচ্ছে, যারা মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই কম নাম্বারের ফলে আইটিআইতে ইচ্ছে থাকলেও গভর্নমেন্ট আইটিআইতে কিন্তু তোমরা চান্স পাচ্ছ না মার্কসের জন্য। তার ফলে যদি তোমরা এই 6 মান্থের কোর্সটা করে নাও, যে ভাবছো যে তোমাদের পক্ষে এইচএস ভোকেশনালটা করা 2 বছর টাইম অনেক চলে যেতে পারে বা তোমাদের বয়সটা হয়তো অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা চাইছো যে আইটিআইটা দিকে তোমাদের লক্ষ্য, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই 6 মান্থের কোর্সটা 6 মাসের মধ্যে খুব কম সময়ের মধ্যে স্কিল করে নিলে আমার ফলে তোমাদের হবে হচ্ছে স্কিলটাও তোমাদের জানা হলো, এবং তার সাথে সাথে তোমরা যেটা পেলে সেটা হচ্ছে মার্কসটাও এখানে প্র্যাকটিক্যাল থাকার ফলে অনেক বেশি পাচ্ছ। ফলে যাদের মাধ্যমিকে কম মার্কস আছে সেই মার্কসের জন্য যারা চান্স পাচ্ছ না তারা কিন্তু এখানে, যেহেতু এই 6 মান্থের কোর্সের পরে 20% সিট রিজার্ভ থাকছে আইটিআইতে 2 বছর কোর্সের এম গ্রুপের জন্যে, তখন তোমরা কিন্তু এই কোর্সে তোমরা চান্স নিজেরা করে নিতে পারছো এবং সম্পূর্ণভাবে 20% সিট রিজার্ভ। এবার তোমরা বলতে পারো, স্যার এইচএসেও তো ভোকেশনাল এইচএসের ক্ষেত্রেও তো 20% সিট রিজার্ভ? হ্যাঁ অবশ্যই রিজার্ভ, ভোকেশনাল থেকে তো তুমি বিটেক আইটিআই বিভিন্ন পলিটেকনিক এইসব জায়গায় যেতে পারবে, বিএসসি যেতে পারবে, কিন্তু এটা তো তোমার একটা দিকের কোর্স হয়ে গেল। কিন্তু যাদের শুধুমাত্র পাখির চোখ আইটিআই করা তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই খুব কম সময়ের মধ্যে এই মার্কসটা পেতে পারো, এবং এই মার্কসটা পাওয়ার পর তোমরা কিন্তু, তোমরা যদি একটা ভালো মার্কস পেয়ে যাও তখন কিন্তু তোমাদের ক্ষেত্রে আইটিআই পাওয়াটা অনেক সহজ হবে। এবং তোমরা চাইছো যেখানে যে 2 বছর আমরা টাইম তোমাদের কাছে নেই, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কোর্সটা অবশ্যই এগিয়ে যেতে পারো। এবং এই কোর্স থেকে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু যদি মনে করো যে আরও উচ্চতর এডুকেশন করবে, তোমরা জবে যেতে চাও না, তখন কিন্তু এই কোর্সটা করার পর তোমরা আইটিআইতে গেলে 2 বছর, আইটিআইয়ের পরে তোমরা পলিটেকনিক গেলে, পলিটেকনিকের পর তোমরা কিন্তু বিটেক এরকমভাবে পিএইচডি পর্যন্ত যেতে পারো। কিন্তু পলিটেকনিক পড়ছে বা বিটেকও পড়ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিটেকে মেকানিক্যাল নিয়ে পড়ছে বা অটোমোবাইল নিয়ে পড়ছে, বা পলিটেকনিকে মেকানিক্যাল অটোমোবাইল ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু ওই প্র্যাকটিক্যাল যে ছোট কাজ, মানে আমি যদি উদাহরণ দিই যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছে কিন্তু ফ্যানটা কিভাবে কাজ করে সেটা তাদের কাছে আইডিয়া নেই, বা ফ্যান বাঁধে কি করে তার সম্পর্কে, ফ্যানের যে ওয়াইন্ডিং করে সেটা সম্পর্কে তাদের আইডিয়া নেই, বা মেকানিক্যালে বা অটোমোবাইলে পড়ছে কিন্তু একটা গাড়ির ইঞ্জিন কিভাবে কাজ করছে, বা একটা গাড়ির ইঞ্জিন থেকে এই শব্দটা এলে কোন পার্টসটা প্রবলেম হতে পারে তাদের সেই সম্পর্কে আইডিয়া থাকে না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সাইডে একটা ছোট কোর্স এক্ষেত্রে করে নিতেই পারো, এত কম পয়সায় গভর্নমেন্টের এত সুবিধে রয়েছে, সেক্ষেত্রে সম্পূর্ণভাবে এই ছোট কোর্সটা কিন্তু করে নিতে পারো। কারণ তোমাদের ওই কোর্সটা করলে পার্টিকুলার ওই ফিল্ডটার মধ্যে যে দক্ষতাটা আসবে সেটা কিন্তু খুব সহজে, খুব এইচএস ভোকেশনাল যারা করছো তারা অবশ্যই, আমি বলবো এইচএস ভোকেশনাল শেষ হওয়ার পর একটা 6 মাসের এই ধরনের কোর্স করেই নিতে পারো। কারণ অটোমোবাইল, সিভিল, মেকানিক্যাল এরা যারা পড়ছো তাদের ক্ষেত্রে ইলেকট্রিক্যালটাও খুব প্রয়োজন হয়ে যায়, সুতরাং ইলেকট্রিক্যালের একটা কোর্স করে নিলে, যারা অন্য কোনো কোর্সে আছো তাদের রিলেটেড 6 মাসের কোনো একটা কোর্স করে নিতে পারো। কারণ এক্ষেত্রে কিন্তু তোমাদের পার্টিকুলার ওই প্র্যাকটিক্যালের জায়গাটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায়। এই কোর্সের গুরুত্ব কিন্তু অনেকটাই, তোমরা কিন্তু ভেবে দেখবে, আমাকে কমেন্ট করবে, জানাবে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আমার সাধ্যমতো খুঁজে তোমাদেরকে অবশ্যই বলবো, বা আমার জানা থাকলে তো আমি বলেই দেবো। ধন্যবাদ।